নন্দীভূষণ দাস, সহকারী শিক্ষক গণিত। আজকে আমি অষ্টম শ্রেণীর বীজগণিত সূত্রের মাধ্যমে মান নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সপ্তম শ্রেণীতে সূত্র শিখছি যে এ প্লাস ভোর স্কোয়ার এবং এ মাইনাস ভোর স্কোয়ার। এখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানবো যে এ প্লাস ভোর স্কোয়ার মাইনাস টোয়েলভ ডি। এ প্লাস ভোর স্কোয়ার মাইনাস টোয়েলভ ডি, আর এটা হচ্ছে এ প্লাস বি ভোর স্কোয়ার মাইনাস টোয়েলভ ডি, আর হচ্ছে এ প্লাস এ মাইনাস ভোর স্কোয়ার প্লাস টোয়েলভ ডি। এখন অনুশীলন 4.1 এ মাঝের সূত্র নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান, যেহেতু মান আছে মাইনাস বি, মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, সেহেতু আর কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মাইনাস ধর স্কোয়ার প্লাস ওয়াই ডি। এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে থ্রি, তাহলে থ্রি হোল স্কোয়ার প্লাস টু, থ্রি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার বরাবর আসে নাইন প্লাস টু ইকুয়াল ইলেভেন। এটা হলো এই সমস্যাটির সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মোটামুটি ভালো করে বুঝতে পারছো যে এ মাইনাস বিতে মান দেওয়া থাকলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়েছে এ মাইনাস ভোর স্কোয়ার প্লাস ওয়াই ডি। তারপরে সমস্যাটা হলো 6 নম্বর, এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফোর, এ টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু পাওয়ার ফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে হাতে সাজায়, এ প্লাস ভোর স্কোয়ার মাইনাস ওয়াই ডি। এখানে সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস ভোর স্কোয়ার মাইনাস ওয়াই ডি। এটাই আবার সূত্র নেওয়া যায় এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ হোল অফ স্কোয়ার মাইনাস টু, এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফোর, ফোর স্কোয়ার মাইনাস টু হোল অফ স্কোয়ার মাইনাস টু, ফোর স্কোয়ার মানে সিক্সটিন মাইনাস টু এর হোল স্কোয়ার মাইনাস টু, সিক্সটিন থেকে টু কালে থাকে ফোরটিন, ফোরটিন স্কোয়ার মাইনাস টু, ফোরটিন স্কোয়ার ইকুয়াল টু 196 প্লাস টু 194। এটি হলো এই সমস্যাটির সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো করে বুঝতে পেরেছ। এখন আমরা পরের অঙ্কে আমরা যাব। এখন তোমরা বইটি খোলো, দেখো আমরা প্রমাণ প্রমাণ করবো, দুইটা প্রমাণ একটু খেয়াল করে দেখো। এ মাইনাস ওয়ান বাই এ সমান এ হলে দেখাতে হবে তোমাদের লেফট হ্যান্ড সাইডে যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান দেখাতে হবে এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু। এটা আমরা আগের অঙ্ক নিয়মে সূত্র সাজাই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের হোল স্কোয়ার। এটা আমি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, যেহেতু মান আছে মাইনাসে, সেহেতু মাইনাসের সূত্র লাগছে যে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু এ বি হোল স্কোয়ার মাইনাস টু। এখন এ মাইনাস ওয়ান বাই এর মান আছে এম, তাহলে এম স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু। এটা সূত্র আছে এ প্লাস হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু, বাংলা আসে এম টু দেওয়া ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস ফোর
minus b. समान आशय है, n2 दीवार 4 plus 4 n2 दीवार plus 2 समान समान right hand side से संगी मिलेगा सर, अतः left hand side समान समान right hand side देखना होगा। शिक्षार्थी बंधुरा ये प्रथम सीधा तुम्हारे a माइनस 1 बाई a समान तो m एटी दुबार 4 प्लस 1 बाई एटी दुबार 4 এটা আগে সূত্র চালাইছি a স্কয়ার প্লাস b স্কয়ার এগুলো ধরে স্কয়ার করে না কোয়াই দিন এই a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হইছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস কোয়াই যদি মাইনাস 2 এটারে a মাইনাস 1 বাই n মান আছে 4 আছে আইছে m m স্কয়ার প্লাস 2 হোল অফ স্কয়ার এটা s প্লাস হোল স্কয়ার a স্কয়ার প্লাস কোয়াই যদি প্লাস b স্কয়ার মাইনাস 2 তাই m স্কয়ার 4 প্লাস 4 m স্কয়ার प्लस 4 माइनस 2 m 4 प्लस 4 m स्क्वायर प्लस 2 समान समान राइट हैंड साइड तो लेफ्ट हैंड साइड समान राइट हैंड साइड देखना होगा अतः हमारा पावर का एक ही प्रमाण देखो एक आप हमें मुझसे पहले मुझसे पावर के जो देखेंगे समस्या हलो x माइनस 1 बाय x समान 4 बोले हमें x स्क्वायर प्लस 1 बाय x स्क्वायर समान 8 और लेफ्ट हैंड साइड में कास्ट करें इस स्क्वायर लगाम में इस स्क्वायर एक इखाने और माइनस माना से तो अपन सूत्र आते हैं ए माइनस बी होल स्क्वायर प्लस टू ए बी आशा करता हूँ होल स्क्वायर प्लस टू 16 प्लस 2 समान 18 समान हो से राइट हैंड साइड कोमा है शिक्षक के बंदरा आशा करें समस्या को मोटा मोटी भालू को बुझते बच्चों अकॉन ए ने तुमरा टेन एवं इलेवन ट्वेल्व करवा आधा ना ये खाने की शेष करती तुम्हारे शास्त्र में तो मेहनत करवा এবং কর্মকালের সময় ভালো থাকবা আশা করি এখানে শেষ করছি ধন্যবাদ।